আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা এইমাত্র একটি অপারেশন করলাম। আমাদের সাথে স্যার আছে আনহার রহমান স্যার, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জন। তার সাথে আমি একটা অপারেশন অ্যাসিস্ট করলাম। এটা আপনাদের কাছে অনেকের কাছে দেখে মনে হলো এটা পাকস্থলী, যেটা কিন্তু আসলে পাকস্থলী না, এটা হচ্ছে গল ব্লাডার। তো এই গল ব্লাডার অনেক সময় পাথর হয়, এটা কোলনিক অ্যাসিড ছিল, তার মধ্যে পাথর আছে, এটা বেশ বড় সড় একটি গল ব্লাডার। তো স্যার অপারেশনটি করলেন। আমরা এই গলবাডারটি ইনশাল্লাহ একটু পরে কাটবো এবং কেটে দেখাবো যে এখান থেকে কত বড় পাথর হয় এবং গলবাডারের পাথর যে কত কমপ্লিকেটেড হয় এই সচেতনতামূলক ভিডিওটি সবার জন্য। তো দর্শক, এখন আমরা এই যে গলবাডারটি কাটবো, কেটে আপনাদেরকে পাথর দেখাবো। স্যার কাটতেছেন, স্যার আপনি কাটেন আর স্যার বলেন স্যার কি কাটতেছেন। আসসালামু আলাইকুম, ডাক্তার আনহার রহমান, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে একটি খুব ইন্টারেস্টিং কেস আপনাদেরকে দেখাবো। এই গলবাডার আমরা জানি পিত্তথলি, কিন্তু পিত্তথলি যে এত বড় হয় এটা কিন্তু আমরা কমই পাই আমার সার্জারির লাইফেও। আর এত বড় গলবাডার কিন্তু আমরা পাই, সবচেয়ে বড় কথা এই গলবাডারটি আমরা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করেছি এবং গলবাডার হিউজলি ডিস্টেন্ডেড লাইক স্টমাক আর বলা যায় একটা করার মতো সাইজ হয়ে গেছে। এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু একটু সচেতনতামূলক, পেশেন্টরা যাতে গলবাডার স্টোনকে ইগনো না করে, তারা যেন কিছু পেলে পুষে না রাখে। এখন আমরা গলবাডারটি কাটবো, কেটে দেখবো যে এটাতে কতগুলো পাথর রয়েছে এবং পাথরগুলো কতটুকু সাইজের। আপনারা দেখতে পাচ্ছেন যে গলবাডার কাটার পরে তিক্ত রস বের হয়ে আসলো। এখন আমরা স্টমাকের মতো হয়ে গেছে স্যার সাইজ। হ্যাঁ, সাইজ ইজ লুক লাইক স্টমাকের মতোই, বিশাল বড়, অনেক বাইল রয়েছে এটার মধ্যে। এই যে দেখেন কত বড় পাথর দেখতে পাচ্ছেন, বড়ইর বিচির মতো না, বড়ইর বিচির মতো একটা বিশাল বড় পাথর বের হলো স্যার। বড়ই বিচি একটা ছোট ভদ্রমহিলাটি দীর্ঘদিন ধরে, 3 বছর ধরে এই পাথরটি হয়তো প্রথম দিকে ছোট ছিল কিন্তু আস্তে আস্তে এটা অনেক বড় হয়েছে। আরো কোনো পাথর আছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। আর একটি পাথর আমি ফিল করছি, না এটা পাথর নয়, মূলত একটা বড় পাথরই স্যার। দিস ইজ আ লার্জ স্টোন, যেটা আসলে এই গলবাটনের মধ্যে ছিল। সো দর্শক, আপনারা যারা দেখতেছিলেন, আমাদের অনেকেরই কিন্তু পিত্তথলিতে পাথর হয়, এটা যেটা বলতেছিলাম, স্যার যেটা দেখালেন পিত্তথলিতে পাথর। তো যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। আমাদের টোটাল একটা সার্জিক্যাল টিম আছে স্যারের আন্ডারে। সো আপনারা এই ধরনের কোনো সমস্যা যদি ফেস করেন বা সার্জিক্যাল জেনারেল সার্জারি রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে আপনারা সার্বিকভাবে সব সহযোগিতা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ পাবেন। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনারা অনেক বেশি সচেতন হবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।